তাহলে দেখ অনুজ মানে আমষধ প্রস্তুতি করে থাকতে তাহলে এই জীবগ্নর কাম কম দেখ যদি আমি আন্টবায়োটিক নে জীবগ্ন নেতেন বা পেনসিল বটিকা আমি খাওছেন ইয়ে কে আমরী যে রোগকারক বীজাণু মানে থাকে এমেন তা মারিদ থাকে নহলে বা যে রোগকারক বীজাণু অনে যে জন্ম করছেন তা পিলা মানুষ সেমান এমানে মারিদে থাকে বা এই যে জীবগ্ন কোণ করে রোগকারক জীবণু মারিদি থাকে নশবুদ্ধি প্রতিরোধ করে থাকে যা ফলে আমার শরীর রোগর ভালো হয়ে যাই তাহলে তুমি জাঁলিল এ গোটে হচ্ছে মেডন না গোটে ঔষধর না বা গোটে আন্টবায়োটিক তুমি কতগুড়ি আন্টবায়োটিক উদাহরণ দেপর টেপটোমাইসন গোটিয়ে আন্টবায়োটিক না টেট্রাসাইক্লি ইয়ে গোটে আন্টবায়োটিক না আউ এরিথোমাইসন ইয়ে হচ্ছে কোটি আন্টবায়োটিক বা গোটে জীবকর না এ তিনটি এগজাম্পলক তুমি নিশ্চিত মনে রাখ

জনে সাইন্টিস্ট্রাম গোটি বৈজ্ঞানিক নাম সি সর্বপ্রথমে গোটি কবকরু বা গোটি ফিম্পি পেসিলিনি প্রস্তুত করে তাহলে কি পেন প্রস্তুত করে আলেকজাণ্ড্রা ফলেমিং প্রথমে কবকরু পেনিস বটিকা প্রস্তুত করে দেখ জীবজ্ঞার ব্যবহার কিপর করা দরকার আন্টবায়োটিক ব্যবহার কিপর করা দরকার তুমি জাঁচ যদি বীজাণু জনত রোগ আমি আন্টবায়োটিক নিহে কিন্তু যে আন্টবায়োটিক আমি নবা সেই আন্টবায়োটিক প্রথমে আমি ডাক্তার করে যেত দিন সে খাই সেত দিন এক ব্যবহার করা যদি অনাবশ্যক ডাক্তর কথা ন মানি আমি আন্টবায়োটিক ব্যবহার করছি তাহলে এই আন্টবায়োটিক আমার শরীরে যে ভাল অণুজীব অ যে উপকারী অণুজীব অ সেই আন্টবায়োটিক মারিদে যা ফলে যদি পছরে ভবিষ্যতের বীজাণুজ রোগ হুয়ে তাহলে আন্টবায়োটিক যেতে তুমি নেলে বি আপ ছাড়িব না তাহলে এ অর্থ হচ্ছে আণ্টিবায় কি ব্যৱহাৰ কৰিব ডাক্তৰ পৰামৰ্শ অনুসাৰে যেতি দিন পৰ্যন্ত সেইবাবে তেতি দিন পৰ্যন্ত ইৱহাৰ কৰিব উচিত অনাৱশ্যক ব্যৱহাৰ কলে ই ফলপ্ৰদ হৈ নাথাকে বৰ্তমান জানিব কি ছ শিশু মানুহ টীকা কমপাই দিয়া যায় দেখ টিকাকৰণ পদ্ধতি মাধ্যমতে টীকাকৰণ মানে যোন আমি টীকা নেওচোন সেই পদ্ধতি মাধ্যমেৰে মৃত অণুজীৱ বা যে অণুজু মৰি যায় আৰু অণুজীৱ দূৰ্বল বা দূৰ্বল অণুজ মানুহ

সেই রোগকারক অণুজ মানু শরীর ভিতরক পশাই দিকে না যদি অণুজ মানে সে শরীর ভিতর পশি যাও এই প্রতিড মানে কোণ করতে এই অণুজ মানুষকে মারিদি থাকে তাহলে তুমি জাগিপার যদি আমি টিকা নিয় এ টিকা কোণ করে আমার শরীরের প্রতপিড করে আর প্রতিণ্ড কোণ করে অনুজ মানুষ যে রোগকারক অণুজ মানু ভবিষ্যতের মারিদ থাকে তাহলে এই যে প্রতপিণ্ড জীবন সারা এই প্রতপিণ্ড আমার শরীর রয়ে থাকে যেতবে এই অণুজ মানে আমার শরীর ভিতরে প্রবেশ করতে এই প্রপিণ্ড সে অণুজ মানুষ মারিদি থাকে যা ফলে আমি রোগ হয়ে দেখ। যদি আমি টীকা নেওয়ার কণ হুয়ে যা রোগ টীকা আছে যক্ষ্মা রোগ ভাল হয়ে রোগ টীকা আছে বসন্ত রোগ পূর্বকালে অনেকগুড়ে লোক বসন্ত রোগ হা সে বসন্ত রোগ মরিযুলে বসন্তের গোটি আখি নষ্ট হয়ে যা হেপাটাইটিস ভিড় এইভি মানে যক্ষ্মা যাকে তুমি টি ভি কৌছ যক্ষ্মা বসন্ত হেপাটাইটিস এপরি মারাৎক রোগর আমি টিকা উদ্ধার করে বা টিকা আমি বঞ্চাই থাকে তুমি জাচ সতরশ পচাশ মশা এই বসন্ত রোগ পুরা পৃথিবীতে খেলে যাই মানে এই বসন্ত রোগের অনেকগুড়ি লোক মর যা বা সে আখি নষ্ট হয়ে যা সেপাড়ি এই বসন্ত রোগ টিকা কু প্রথমে কি বাহার করলে সে সময় সতেরশ অঠানব্বই মশায় জন সাইটিস জনে বৈজ্ঞানিক লে যার না এডওয়ার্ড জেনর সে সর্বপ্রথমে বসন্ত রোগর টিকা কু বা করতে যা ফলে অনেকগুড়ি লোক নিজ জীবন ফেই পাইলে আ বসন্ত রোগ বর্তমানে কেউঠার বি দেখাকে মিলুনা দেখ তুমি সবু ছোটবেলায় পোলিও বুন্দা নিশ্চিত নেই যে পোলিও বুন্দা আমি নিউ ইয়ে কোণ গোটে পোলিও রোগর গোটে টিকা যা আমি বুন্দা মাধ্যমে নিয়ে তাহলে পোলিও বুন্দা মাধ্যমে কোণ গোটেই টীকা বা গোটেই ভাচিন ইংৰাজীৰে টিকা কোনো আমি ভাচিন ত'লে এই যে প'লিঅ বুন্দা গোটেই পলিঅ ৰোগৰ টীকা বৰ্তমান জানিবা মৃত্তিকাৰ উৰ্ বৃদ্ধি তুমি পূৰ্ব ক্লাছ পঢ়িছ মটৰ আৰু চোয়াবিন জাতীয় বা ডা জাতীয় গছৰ চেৰৰে কণ হুই নীল হৰিত শৈব আৰু ৰবজিঅম বেকটেৰিয়া এইপৰি অজুব সেই তাৰ চেৰৰে বাচ কৰি থাকে এইমানকৰ কাম ক' না বায়ুমণ্ডল জবখাৰ যানকু সংগ্ৰহ কৰি আনি ডালি জাতীয় চের বা মটর জাতীয় গছর চেয়ে তা সংগ্রহ করে রক থাকে যা ফল মূত্তিকার কম হুয়ে উর্বরতা বৃদ্ধি পাই তাহলে যে অণুজ মানে জব খারজান কনিক মাটিরেশাইলে কি নি শৈবাড়াইবোজম ব্যাকটে তাহলে এমন আমি কম কু জবখারজান বিবন্ধক ব্যাকটে কথাও তাহলে এই যে ব্যাকটে মানুষ আমি কম কু জৈবিক জব খারজান বিবন্ধক আউ যে প্রণালীল অণুজ মানেুমণ্ডল জবখারজান আনি মাটি মিশাই দে যে পদ্ধতিকে আমি কোম কু জৈবিক জবগরজান বীবন্ধন এবং তাকে যে অণুজ মানে আনিকি মাটি মিশাই থাকে তাকে আমি কু জবগরজান বীবন্ধক সে রাইবোজম ব্যাকটে আউ নীল হরিত শৈবাড় এমন কু আমি জৈবিক জবখারজান বীবন্ধক বর্তমান জাঁয়া পরিবেশ সুরক্ষা পরিবেশ সুরক্ষার অণুজ মানে আমি বহু সাহায্য করে থাকে যেপরে মৃত উদ্ভিদ পশুপক্ষী আর্জ্যবস্তু পচাড়া পদার্থ এসব কু অণুজ মানে কোম করতে ভালোভাবে খাই কি মাটি মিশাই দিয়ে থাকে যা ফলে কে হুয়ে আম সফা সুতরা রই থাকে সুরক্ষিত রই থাকে এবং তুমি পূর্ব ক্লাসে পড়ি ছ কণুজ মানে পচাশা পদার্থ খত তয়ারি করতে যা ফলে কে হুয়ে উদ্ভিদ মানে কোম করতে ভালোভাবে বড়িপাতে তাহলে অণুজ মানে কোম করতে ପଚାଶ ପଦାର୍ଥକୁ ଖାଇ ମାଟିରେ ମିଶା ଦିଅନ୍ତି ଏବଂ ପରିବେଶ ସୁରକ୍ଷା କରିଥାନ୍ତି ଏବଂ ଖତରେ ପରିଣତ କରିଥାନ୍ତି ଯାହାଫଳରେ ଉଦ୍ଭିଦ ମଧ୍ୟ ବୃଦ୍ଧି କରିଥାଏ ଆଜି ଆମେ ପଢ଼ିବା ଅପକାରୀ ଅଣୁଜୀବ ଅପକାରୀ ଅଣୁଜମାନେ ଯେଉଁ ଅଣୁଜମାନେ ଆମକୁ ଅସୁବିଧାରେ ପକାଇଥାନ୍ତି ଆମ ଶରୀରରେ ରୋଗ ସୃଷ୍ଟି କରିଥାନ୍ତି ସେଇମାନଙ୍କୁ ଆମେ କହୁ ଅପକାରୀ ଅଣୁଜୀବ ଆଚ୍ଛା ଏ ଅପକାରୀ ଅଣୁଜୀବ କ'ଣ ଯେଉଁ ଅଣୁଜମାନେ ମନୁଷ୍ୟ ଉଦ୍ଭିଦ ଆଉ ପ୍ରାଣୀମାନଙ୍କଠାରେ ରୋଗ ସୃଷ୍ଟି କରିଥାନ୍ତି সেই অণুজীব মানুষ আমি কু ব্যাধিজাতক ইংরেজী কুয়া যায়থোজে পাথোজে কোণ পাথোজেন হেছি রোগকারক অণুজীব যদি সরল ভাষার কোবা রোগকারক অণুজীব এমন কাহ দেহরে রোগ সৃষ্টি করে থাকে মনুষ্য দেহরে থাকে প্রাণী মান করে আউ উদ্ভিদ মানুষের রোগ সৃষ্টি করে থাকে তাহলে এই মানুষ আমি কু পাথোজে বা ব্যধিজাতক প্রথমে দেখা মনুষ্য মানুষ রোগ দেখ এই যে পাথোজে মানে বা রোগকারক অনুজ মানে এ মনুষ্য মান শরীর আসতে কমিটি সেই বিষয়ে বর্তমানে জাঁয়া কিপরে আসতে তুমি জাচ জল মাধ্যমে আসিপারে নলে বায়ু মাধ্যমে আসি থাকে নলে খাদ্য মাধ্যমে আসে কিংবা যদি আমি কোশ রোগী ছুঁ থাকে শারীরিক সংস্পর্শ হয়ে তা ছুই থাকে সে অনুজ মানে গোটে সুস্থ ব্যক্তি শরীর আসতে জনে রোগী ঠার গে সুস্থ ব্যক্তি শরীর কিপর আসে জল মাধ্যমে বায়ু মাধ্যমে নলে খাদ্য মাধ্যমে নলে শারীরিক সংস্পর্শ মাধ্যমে এ মানে শরীর আসে বর্তমানে জাঁয়া সংক্রামক রোগ এ সংক্রামক রোগক ইংরাজী কম্যুনিকেবল ডিজিজ আচ্ছা সংক্রামক রোগ কোণ যে রোগটা জনে রোগী ঠারু জল দ্বারা বায়ু দ্বারা খাদ্য দ্বারা নারীক সংস্পর্শ দ্বারা গোটে সুস্থ ব্যক্তি শরীর আসি থাকে তাহলে সেই রোগকে আমি কোহি সংক্রামক রোগ তো জাগিপার যে রোগ গোটে রোগীঠার গোটে সুস্থ লোক শরীর কিপর আসে সে খাদ্য দ্বারা আসিপার পারে জল দ্বারা আসিপার নায়ু দ্বারা আসিপার নহলে শারীরিক সংস্পর্শ দ্বারা আসে তাহলে সেই রোগকে আমি কু সংক্রামক রোগ যু একজাম্পল কথা কেবি এক্জাম্পল কন হজা তুমি জাচ হইজা কেউ থেকে ব্যাপি থাকে জল দ্বারা ব্যাপি থাকে তাহলে হইজা গোটে সংক্রামক রোগ রোগ কেবি যাক্মা যমাকে ইংরেজ কুমার টিবি টিবি মানে সেতু অধিক হয়ে তা মানে এ বায়ু

ବାୟୁ ଦ୍ୱାରା ଗୋଟେ ସୁସ୍ଥ ଲୋକ ଶରୀରକୁ ସେ ଜୀବାଣୁମାନେ ଆସିଥାନ୍ତି ତାହେଲେ ସଂକ୍ରାମକ ରୋଗର ଏକ୍ଜାମ୍ପଲ୍ ସବୁ କ'ଣ କ'ଣ କହିଲି ମୁଁ ହଇଜା ଯକ୍ଷ୍ମା ହାଡ଼ପୁଟି ଆଉ ସର୍ଦ୍ଦି ଏହିପରି ଅନେକ ରୋଗ ଅଛି ଯାହାକୁ ଆମେ କହିଥାଉ କମ୍ୟୁନିକେବୁଲ ଡିଜିଜ୍ ବା ସଂକ୍ରାମକ ରୋଗ ଦେଖ କେବଳ ଯେ ଖାଦ୍ୟ ବାୟୁ ଜଳ ଆଉ ଶାରୀରିକ ସଂସ୍ପର୍ଶ ଦ୍ୱାରା ଗୋଟିଏ ରୋଗୀଠାରୁ ଗୋଟେ ଭଲ ଲୋକ ଶରୀରକୁ ରୋଗ ଆସିଥାଏ ତାହା ନୁହେଁ ବରଂ କିଛି ଜୀବ ଅଛନ୍ତି କିଛି କୀଟ ଅଛନ୍ତି কিছু প্রাণী অনেক যে এই রোগকু বহন করে থাকে সেই প্রাণী বা কীট মানুষ আমি রোগর বাহক কথাও দেখ এগাম্পল কম হয়ে পাব মশা আ মাছি এ মশা মাছি কোণ করতে এ কোণ করতে না গোটে রোগীঠার গোটে সুস্থ লোক শরীর রোগীঠার আনি গোটে ভাল লোক শরীর ছাড়ি দিবাই এ মানু আমি কোমই রোগর বাহক মানে রোগকু গোটে জায়গার আনি আউট জায়গার ছাড়ি থাকতে সেইপায়ে মশা মাছি আছে কীট অা আমি কু রোগর বাহ দেখ মাছি কণ করে ইয়ে কোণ কলে গোটে রোগীরা আবর্জনা বা মলমূত্র বসি থাকে যেতলে বসি থাকে সেত হুয়ে না ব্যাধিজাতক গুড়ি ব্যাধিজাতক মানে যে রোগকারক অণুযুগ সব তাহলে থাকে সে মাছি লাইি যাই সেই মাছি যেতলে খাদ্য উপরে আস বসি যদি খাদ্য ঘোড়াই নরখিব

মসা কন করে ইয়ে ম্যালেিয়া জ্বরুক গোটে রোগী ঠিক আছে লোক শরীরে ছাড়ি থাকে তাহলে মাই এনোফিলিস মসা কোণ করে ম্যালে রোগর বাহক হয়ে থাকে সেইপরে আউ গোটে মশা না হচ্ছে এডিস মশা এডিস মশা কোণ করে এডিস মশা দিন বেলা কামুটি থাকে ইয়ে করে ইয়ে ডেঙ্গু গোটে জ্বর আছে সে ডেঙ্গু রোগকে গোটে রোগী আনি গোটিয়ে ভাল লোক শরীর ছাড় দিয়ে তাহলে এডিস মশার কাম কম ডেঙ্গু রোগকে গোটে আউ লোক দেহরে ছাড়া তুমি নিশ্চিত জানি থানে কণ কৰিৰে ডিম্ব অ যদি আমি নিজ ঘৰ চাৰি পাখ আমি শুকিল ৰখিবা পানী জমা নদবা ত'লে এই মছা মানে অণ্ডা পাৰিব নাই তাৰ বংশ হৈ পাৰিব নাই বৰ্তমান আমি জানিব মনুষ্যমান ঠাই কি কি ৰোগ হৈ থাকে সেই ৰোগক কেঁয়াই কে অণুজু সৃষ্টি কৰি থাকে আৰু সেই ৰোগটি কাহ দ্বাৰা বাপি থাকে মানে জলবায়ু খাদ্য কীট কাহ দ্বারা ব্যাপি থাকে আও সে রোগর লক্ষণ কোণ গোটে লিস্ট পতন কুচি এসবগুলা তুমি ভালোভাবে মনে রাখে প্রথম রোগ হোক জখমা এই যক্ষ্মা কাহ দ্বারা ব্যাপি থাকে বীজাণু দ্বারা সৃষ্টি হয়ে থাকে আপি থাকে বায়ু দ্বারা যক্ষ্মার কম হুয়ে আমশ হয়ে থাকে যেটা কি বায়ু দ্বারা ব্যাপি থাকে তো আজ গোটে রোগ হিমিড়া এ মিমি কম হুয়ে ভূতাণু দ্বারা সৃষ্টি হয়ে থাকে আউ বা দ্বারা ব্যাপি থাকে আউ গোটে রোগ হোক হাড় ফুটি

বায়ু দ্বাৰা ব্য়পি থাকে দেখ এই যোন ৰোগগুৰা কৈলি এই প্ৰত্যেক ৰোগ বায়ু দ্বাৰা বেয়া থাকে ত'লে আমাক ক' কৰিব পাৰিব ত'লে ইয়াৰ চিকিৎসা কণ হৈ পাৰিব যে এই ৰোগ হৈ মানে ৰোগীক আমাক অলগা ৰখা পাৰিব আৰু ৰোগীৰ যি মানে চিকিৎসা কৰ অলগা ৰখা পাৰিব আৰু কণ কৰিব পাৰিব ঠিক সময় এটা টীকা নেব পাৰিব যাফল এই সব ৰোগগুড়া আমি ভাল কৰি পাৰিবা কিন্তু পুলিঅ ৰোগৰে ৰোগীক অলগা ৰখিব আৱশ্যক নাই ইয়ু দ্বাৰা ব্য়া কিন্তু পোলিও রোগের যে রোগী অ লোক আমি অলয় রখি আবশ্যক সেইপর আউ গে রোগ হচ্ছে হইজা কাহ দ্বারা সৃষ্টি হয়ে থাকে ইয়ে বীজাণু দ্বারা সৃষ্টি হয়ে থাকে কাহ দ্বারা ব্যাপি থাকে জল দ্বারা আউ খাদ্য দ্বারা ইয়ে রোগ ব্যাপি থাকে আউ গোটে রোগ হচ্ছে টাইফয়েড ইয়ে বীজাণু দ্বারা সৃষ্টি হয়ে থাকে ব্যাপি থাকে কাহ দ্বারা জল দ্বারা ব্যাপি দেখো এই যে দুইটি রোগ আমি জাঁলে এই দুইটি রোগ ଜଳଦର ବ୍ୟାପୁଛି ତାହେଲେ ଏହାର ଚିକିତ୍ସା କ'ଣ ହେବ ତାହେଲେ ଏହାର ଚିକିତ୍ସା କ'ଣ ଆମକୁ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ ରହିବା ଦରକାର ପରିସ୍ରା ଝାଳାଯିବା ଆଉ ଗାଧୋଇବା ସମୟରେ ଆମକୁ ଭଲ ପାଣି ବ୍ୟବହାର କରିବା ଦରକାର ଆଉ ଖାଦ୍ୟକୁ ଭଲ ଭାବରେ ସିଝାଇ ଭଲ ଭାବରେ ପକାଇ ତାକୁ ଖାଇବା ଦରକାର ତାପରେ ଫୁଟା ପାଣି ପିଇବା ଦରକାର ଆଉ ଆବଶ୍ୟକ ସମୟରେ ଟିକା ନେବା ମଧ୍ୟ ଆବଶ୍ୟକ ଯଦି ଏସବୁ ଚିକିତ୍ସା ଆମେ କରୁଛନ୍ତି ତାହେଲେ ଏ ହଇଜା ଟାଇଫଏଡ଼ୁ ଆମେ ରକ୍ଷା ପାଇପାରିବା আউ গ ৰোগ হ'ল হেপাটাইট বি এই হেপাটাইট বি ভূতান দ্বাৰা সৃষ্টি হৈ থাকে আৰু জলদ্বাৰা বেয়া থাকে যদি জলদ্বাৰ ব্য়পি থাকে আমি কণ কৰোঁ যদি ফুটা জল আমি পিছবে এই ৰোগৰ আমি বঞ্চি পাৰিবা আৰু ইয়াৰ টিকাচি যদি আমি টীকা নেবা এই ৰোগ আমাক হ'ব নাই আউটি ৰোগ হ'ল মেলেৰিয়া জ্বৰ এই মেলেৰিয়া জ্বৰ কাহ দ্বাৰা সৃষ্টি হৈ থাকে আদি প্ৰাণী দ্বাৰা ইয়ে সৃষ্টি হৈ থাকে বেয়া থাকে কাহ দ্বাৰা তুমি টিকে সময় পূৰ্ব পঢ়িল মশা দ্বাৰা ইয়ে ব্য়া থাকে ক' মশা দ্বাৰা মাই এনোফিলিছ মছা দ্বাৰা ইয়ে বেয়া থাকে যদি মশা দ্বাৰা বেয়া থাকে ইয়াৰ চিকিৎসা কণ আমি মচুৰটা শা আৰু কীটনাশক ঔষধ ঘৰ মানুহ চিঞ্চন কৰিব আমি কণ কৰিব ঘৰ চাৰিপটকু শুখিলে ৰখিবা পানী জমিব দবা নাই যাফল কণ হ'ব মছা মানৰ বংশবৃদ্ধি ৰোগাই পাৰিব আৰু মালেৰিয়া জ্বৰৰু ৰক্ষা পাইপাৰ আগতে ৰোগ হ'ল তৰল ঝাডা বা আমাশ এই আমাছ কাহ দ্বাৰা হৈ থাকে আদি প্ৰাণী দ্বাৰা ইয়ে হৈ থাকে ব্য়া কাহদ্বাৰা জলদ্বাৰ বাই যদি জলদ্বাৰ বাই আমি যদি ফুটা জলক পি ত'লে এই আমাছ ৰোগ বা তৰল ঝাৰা ৰোগ আমাৰ শৰীৰক হ'ব নাই